আওয়ামী লীগের অজন্ম পাপের একমাত্র শেষকৃত্যের দিন হচ্ছে 7ই জানুয়ারি। যেন আনন্দ দেখতে পাচ্ছেন না, এটা আওয়ামী লীগের জানাজার আনন্দ দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ জানে তার জানাজা হইলে লাশ দাফনের লোক থাকবে না। আওয়ামী লীগ জানে মোল্লে পরে তার গোসলের সাবান পাওয়া যাবে না। আওয়ামী লীগ জানে তার জানাজার আওয়ামী লীগের কবরে দেওয়ার জন্য কোনো হুজুর যাবে না। তার শেষকৃত্যের আনন্দ হচ্ছে এখন ক্যাম্পেইনের নামে, লুটের টাকা খরচ করার নামে সারা বাংলাদেশে ট্যাক্সের টাকার লুটপাটের আয়োজন হচ্ছে। আওয়ামী লীগের শেষকৃত্যের আনন্দ, এই জানাজার আনন্দ আপনারা 2 সপ্তাহ ভোগ করেন, তারপরে শেষকৃত্যের আনন্দ পুরো জাতি নতুন সূর্যের মধ্য দিয়ে, নতুন স্বাধীনতার মধ্য দিয়ে ভোগ করবে। 7 তারিখ হচ্ছে বাংলাদেশের বেইমান এবং গাদ্দারদের নতুন করে রেজিস্ট্রেশন নবায়নের দিন। আমরা ধিক্কার দেই এবি পার্টির পক্ষ থেকে, 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, গাদ্দারি হবে। যারা নির্বাচনের এই দিনে আশেপাশে থাকবেন তারাই বাংলাদেশের নতুন রাজাকার, তারাই বাংলাদেশের নতুন আলবদর, তারাই বাংলাদেশের নব্য হানাদার। এই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা নির্বাচনে যাব না, কোনো আলবদর হব না, রাজাকার হব না। হানাদারদের নেতৃত্বের দুর্ভিক্ষকে আমরা কন্ডেম করি, আগেও করেছি, এখনো করব। এই করার মধ্য দিয়ে নতুন স্বাধীন বাংলাদেশ তৈরি হবে। কাকতালীয় হলেও সত্য যে বাংলার স্বাধীনতার অস্ত যেদিন ডুবে গিয়েছিল, ঠিক ডুবে যাওয়ার দিনটাতেই 1949 সালে 23শে জুন জন্মেছিল বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার আওয়ামী রাজাকার আলবদরদের দল। 1757 সালে যদি আমাদের স্বাধীনতার সূর্য ডুবে গিয়ে থাকে 23শে জুন, আর যাদের জন্ম হয়েছিল 23শে জুন, এই 23শে জুনের জন্মগ্রহণকারীদের সাথে একমাত্র মিলের জায়গা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ডুবে যাওয়ার মিল। একমাত্র মিলের জায়গা হচ্ছে 1757 সালের পরে বাংলার সেই বিখ্যাত দুর্ভিক্ষের কথা, যেই দুর্ভিক্ষে এই বাংলার, অবিভক্ত বাংলার কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। এই একই আওয়ামী গাদ্দাররা যখন 72 থেকে 75 পর্যন্ত দেশ শাসন করেছে, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সূর্য শুধু ডুবে যায় নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেদিন দুর্ভিক্ষে মারা গেছে। একইভাবে আজকে আওয়ামী লীগের লোকরা, নেতারা যেভাবে লুটের টাকা দিয়ে আনন্দ ফুর্তি করছে, 72 থেকে 75 আমরা দেখেছি ঢাকার এই বেলি রোডের বড় বড় ক্লাবে এবং ঢাকা ক্লাবে আওয়ামী লীগের নেতাদের লুটের বিয়ে শাদিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হতো। আর ঠিক তার বাহিরে ময়লার বর্জ্যের সামনে কুকুরের সাথে এই দেশের স্বাধীন বাংলাদেশের মানুষরা কুকুরের সাথে ডাস্টবিন থেকে খাবার নিয়ে খেত। এই দুর্ভিক্ষের ইতিহাস হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। এবং এই দুর্ভিক্ষের মধ্যে গত 15 বছর ধরে দেশের কোটি কোটি সাধারণ মানুষ আছে। একজন রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করেন, গত 10 বছর আগে তিনি কেমন ছিলেন, আজকে কেমন আছেন? যিনি রাস্তায় 10 টাকা 20 টাকা বাস ভাড়ার জন্য তর্ক করেন, সেই যাত্রীকে জিজ্ঞেস করেন 10 বছর আগে উনি কেমন ছিলেন আর আজকে কেমন আছেন। সিএনজির ড্রাইভারকে জিজ্ঞেস করেন, গত 10 বছর আগে উনি কেমন ছিলেন, আজকে কেমন আছেন। ইভেন ভিক্ষককে জিজ্ঞেস করেন, গত 10 বছর আগে তিনি কি পরিমাণ ভিক্ষা পেতেন আর আজকে কি পরিমাণ ভিক্ষা পান। বাংলাদেশের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে, এই রাষ্ট্রকে গরিব, পঙ্গু এবং অভাবী বানিয়ে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্যাস্ত ডুবিয়ে দিয়ে এই আওয়ামী রাজাকার এবং আওয়ামী আলবদররা প্রমাণ করেছে, তারা এই বাংলার 1757 সালের মির্জাফুল আলী খানের মতো গাদ্দার, তারা উমিচাদার রায়দুল্লবের মতো গাদ্দার, তারা জগৎ শেঠের মতো গাদ্দার, তারা ব্রিটিশ বেনিয়াদের মতো লুটের বা সম্পত্তি বাংলাদেশ থেকে পার করে দিয়ে দুনিয়াকে ধনী বানিয়েছে। আর নিজের দেশে আমাদেরকে দুর্ভিক্ষের গল্প বলে আমরা দুর্ভিক্ষে আছি। মানুষকে জিজ্ঞেস করেন রাস্তায় ওএমএসের পিসিবির ট্রাকের পিছনে যারা 4 ঘন্টা দাঁড়িয়ে 5 কেজি চাল কেনে, তাকে অভাবের কথা জিজ্ঞেস করেন। দুর্ভিক্ষের গল্প মার্চ মাসে শুরু হবে না, আওয়ামী রাজিমের সাথে দুর্ভিক্ষ, গুম, সেকশন সব কিছু জড়িয়ে আছে। আওয়ামী রাজিমের সাথে স্বাধীনতার সূর্যাস্ত ডুবে আছে, আওয়ামী রাজিমের সাথে বেইমান আর গাদ্দারের ইতিহাস জড়িয়ে আছে। অতএব আমরা বারবার বলেছি, আওয়ামী লীগের জন্মই তার অজন্ম পাপ।
আওয়ামী লীগ 72 থেকে 75 এই পাপ করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার সাথে বেঈমানি করেছিল। ঠিক একই আওয়ামী লীগ অনির্বাচিতভাবে 111 এর পাটপার গাদ্দারদের সাথে, বিদেশি বেঈমান শত্রু রাষ্ট্রগুলোর সাথে বেঈমানি করে, ওয়াদা লঙ্ঘন করে 2008 সালের নির্বাচনী নাটকের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, এই দখলকৃত ক্ষমতা তারা 2014 তে আবার নবায়ন করেছে, 2018 রাতের ভোটে আবার নবায়ন করেছে, এই দখলকৃত ক্ষমতা তারা আবার নতুন যাত্রাপালার মধ্য দিয়ে আগামী 7 তারিখের নির্বাচনের নাটকের মধ্য দিয়ে নবায়ন করবে। 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, আওয়ামী গাদ্দারদের দুঃশাসন শুধু নবায়ন হচ্ছে। এই দিন নির্বাচনের দিন না, এই দিন হচ্ছে মীর জাফর আলী খানদের নবায়নের দিন, এই দিন হচ্ছে জগৎ শেঠ আর অমিতাদের দুর্ভিক্ষ নবায়নের দিন, 7 তারিখ হচ্ছে বাংলাদেশের বেঈমান এবং গাদ্দারদের নতুন করে রেজিস্ট্রেশন নবায়নের দিন। আমরা ধিক্কার দেই এবি পার্টির পক্ষ থেকে, 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না, গাদ্দারি হবে। যারা নির্বাচনের এই দিনে আশেপাশে থাকবেন তারাই বাংলাদেশের নতুন রাজাকার, তারাই বাংলাদেশের নতুন আলবদর, তারাই বাংলাদেশের নব্য হানাদার। এই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা নির্বাচনে যাব না, কোনো আলবদর হব না, রাজাকার হব না। হানাদারদের নেতৃত্বের দুর্ভিক্ষকে আমরা কন্ডেম করি, আগেও করেছি, এখনো করব। এই করার মধ্য দিয়ে নতুন স্বাধীন বাংলাদেশ তৈরি হবে।